বাড়ি আছেন আম্মা? আম্মা ও বাজার নাকি? হ্যাঁ আম্মা, কেমন আছেন? এই তো ভালো আছি। কেমন আছে আপনার মেয়েও? ভালো আছে। তো কি মনে করি ওই যে আপনার এই নাতির মুসলমানি তো, তাই আপনারা আর আব্বারে বলতে আইছি, তা আপনারা যাবেন? আমি যাই না বাজার। ওটা পিঠে বানাইছে কি, ওটা তো পিঠে একটু মুখে দিতে। আচ্ছা তোমার শ্বশুর কি মনে করবে? ঠিক আছে দেন। আচ্ছা তা বসে নিয়ে আসেন আম্মা, ব্যস্ত আছি। না তুমি তো মেলা ব্যস্ত, কি বা দেবো আম্মা? এত আছি কই আম্মা, বাড়ি সুন্দর হয়েছে কাকি। তা কি দিয়ে বানাইছেন আম্মা? তাল, চালের গুঁড়ো, গুড় আর তিল। এত কিছু তো মনে থাকবে না, আপনি যদি একটু সহজে করতেন তাহলে আপনার মেয়ের কথা বানাই দিতি। বাড়ি সুন্দর হয়েছে কাকি। বাড়ি যে মেয়েরা বলে আনে তালের বড়া, তাল আর তিল আর তালের বড়া। ও তাহলে তা অত মনে থাকবে না, আমি বাড়ি যেয়ে কমানি তাল আর তিলের বড়া। তাল আর তিলের বড়া, হ্যাঁ। তাহলে আপনার মেয়ে বানাতে পারবে না? হ্যাঁ বলে। তাহলে আমি এমন থাকবো না, চলে গেলাম। কি জানো কি দিয়ে কি বানাইলো জানো? ভালো খাতে এলো। ও মনে হয় ওই পানির ভিতর মনে হয় পড়ে গেছে। ওই পানিতে গেলে মনে হয় ফিরে খুঁজে পাওয়া যাবে না। ভাই কি কাদের গোল খাওয়ালাম, আরে আমার কাদের খালি গোল খাওয়াই বেড়ানো। হ্যাঁ দাঁড়া, ওই দেখ এটা ডুবছে না। হ্যাঁ মামু চল দেই, এটা ডুবছে দেই। ডুবছে কেন এরকম? আয় দেই ওরা ডুবছে কেন দেই। কত এই শালা, এই তুই ডুবছে কেন? ও আমার মেলা দামি জিনিস হারাই গেছে। ভালো জিনিস হারাই গেছে। হয় এই আঙ্গুল দেখি রে, আসছে আমার মনে সোনার আংটি হারাইছে। হয় ওর কোন সোনার আংটি হারাইছে। চল ওফার আগে আমরা খুঁজে বাই করি। চল আমরাও ডুবই গে। ঠিক আছে চল। ব্যাপারটা কি কদি? তুই এত ডুবছিস কেন? আমার মেলা দামি জিনিস হারাই গেছে। দামি জিনিস মানে তোর ডুবনে বাদ মনে হচ্ছে তুই তিলটা তেল তাল বানাচ্ছিস। এই তো ভাইজি মানে এই এই সামনে এই এই কি কি ভাইজি ওই যে তিল আর তালের বড়া তার মানে ওই যে শ্বশুর বাড়ি গেলাম তা শাশুড়ি ওই তিল দিয়ে তাল দিয়ে বড়া বানাই দিল তা খাতি বাড়ি সুন্দর হলো তাই এতে যা সময় ওই বড়িয়া যায় ভুলিয়ে গেলাম এই ভুয়ারি বড়িয়া যায় ভুলিয়ে গেলাম তাই আবার ভুয়ারি নামিলাম যে খুঁজে পাওয়া যায়নি এই ভুয়ারি তো তিল আর তাল আর গেছে এই ও করে গেল আমরা সারা দেশের মানুষের গোল খাই বেড়াই আর ওই ডেটটা আমরা আমাকে গোল খাই গেল।